বন্যা কবলিত লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী থেকে ধীর গতিতে নামছে পানি। মানবেতর দিন কাটাচ্ছে দুর্গত এসব এলাকার লাখ লাখ বাসিন্দা। অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় দিন যাপন করছেন তারা। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, পানিতে তলিয়ে নষ্ট হয়েছে মাঠের ফসল, বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ বালাই। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের পূর্বাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। বন্যা থেকে কোনো ক্রমে বেঁচে গেলেও শুরু হয়েছে নতুন জীবনযুদ্ধ, টিকে থাকার লড়াই। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে দিন দিন। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও সহায়তা পেলেও কমছে না দুর্ভোগ। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। বানভাসী এসব মানুষ জানান, শুরু থেকেই প্রচুর শুকনো খাবার পাচ্ছেন তারা, তবে এসব শুকনো খাবার আর খেতে পারছেন না। পাশাপাশি রান্না করা খাবার এবং ওষুধ, শিশুখাদ্য, গোখাদ্য ও পশু পাখির খাবারও প্রয়োজন। স্যালাইন ও এবং আপনার ওষুধ দরকার, এবং কি তাদের এই মুহূর্তে রিস্কিওর যে ঝামেলাটা সেটা এই মুহূর্তে আর নাই। কারণ হচ্ছে যে পানি মোটামুটি আগের থেকে একটু কমতে শুরু করেছে। বন্যার তোদের এখনকার ডিমান্ডটা হচ্ছে আপনার চাল ডাল অথবা ওদের পুনর্বাসন। এটা তো আমাদের মতো যারা ক্ষুদ্র সংগঠন আছে, আমরা তো এটা করতে পারি না, এটা সরকারের পক্ষ থেকে করতে হবে। বন্যা দুর্গত মানুষের পাশে থেকে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। আপনারা যারা ত্রাণ পাচ্ছেন, তারা আপনারা যারা ত্রাণ পায় নাই তাদের সাথে আপনাদের ত্রাণটা শেয়ার করুন। আমাদের এই দুর্যোগ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি এবং আমরা যেন আবার সুস্থভাবে আবার সকল কার্যক্রম শুরু করতে পারি, আমরা সবাই যেন সেই চেষ্টাটা করি। নানা সংকটে জর্জরিত এসব মানুষ এখন সহায়তা চান সরকারের কাছে, ফিরতে চান স্বাভাবিক জীবনে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।